আশা করছি সবাই ভালো আছো, আর আমি বর্তমানে এখন ভালো আছি। আর আজকের একটি সুখবর আছে এবং সেই সুখবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আগামীকাল একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। সেটা জানি না কেউ দেখেছো কি না দেখেছো, তো বর্তমান ব্লগটা দেখো, দেখলে সবটাই বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। আজ একাদশী, একাদশীর অনেক শুভেচ্ছা থাকলো। আর এই নিয়ে দাদুকে নিয়ে কেমন হাসি ঠাট্টা করলাম, আর পুজোটা কেমন কাটলো, কতটা কি করতে পারি, আর সবার সঙ্গে কেমনটা কেটালাম, তার মধ্যে আবার দুটো হনুমান আসলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখন পুজো করতে করতে আবার হনুমান চলে এলো, তো আমাদের এদিকে হনুমান কম আসে, সেই জন্য সবাই আবার দেখতে গেল। এই যে দেখো, তো দেখে আবার মানে আমার মোবাইলে এমনিতে জুম করলে ছবিটা অস্পষ্ট দেখা যায়, তো তাই কিছুটা বাদ দিয়ে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করা যায় সেটাই দেখালাম। তার মধ্যে আবার দেখো, এখানে পুজো করতে সবাই চলে আসলো, এখন হচ্ছে প্রণাম করবে, পুজো শেষ হয়ে গেছে। তো দেখো, এইগুলো শুনাইবা বলে তো ক্যামেরাটা চালু করছি। তাহলে এত বছর যে ঠাকুর একটু থাইলো, সেই তো আনন্দ জগতে থাইলো না নিরানন্দ জগতে? আনন্দ জগতে ছিল, কত গোপী নিলে, কত খেলা করছে, কত লীলা কিছু কাছে। তাহলে সে আনন্দ পাওয়ার জন্য তো এই নারী সৃষ্টি করেছে নাকি? নাইলে সে সৃষ্টি করবে কেন? তাকে বুঝবে কে, তাকে ডাকবে কে, তার ভজনা করবে কে? কি একজন নারী আছে, আমার মাকে গালাগালি করে, আমার ইয়ে কি করে, মা তো তোর ব্যাং, তার সাথে আমি ইয়ে করবো জয়নিতা। তো এখন এই গাড়িটা কিনে আনলো, তো গাড়িটা কেমন হয়েছে জানি না, যদিও তো যে জিনিস আমাদের বাড়িতে নেই সে জিনিস ছোট হলেও আমার সবচেয়ে ভালো। তো এখন দেখো গাড়ি পুজো হচ্ছে, আর যে কোনো পুজো হলে আমরা অবশ্যই আমাদের বাড়িতে আগে যে গোপাল আছে সেই গোপালকে দিয়ে দিই, গোপালকে দেওয়ার পর যেখানে যে কাজ করি না কেন তারপর সেই কাজ শুরু করি, বাইরে হোক কিংবা ঘরে হোক কিংবা অন্য কোথাও মন্দিরে গেলেও আগে আমার বাড়ির গোপালকে সন্তুষ্ট করে রেখে তারপর সেই কাজে মত্ত হয়। তো দেখো কেমনভাবে হলো, কতটা কি হলো, শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই মজা লাগবে।
তো বন্ধুরা এখন গাড়ি পূজা দেওয়া হয়ে গেল। তো আমার কতটা বেশি উপকার হোক বা না হোক, আমার ছেলের জন্য খুবই উপকার এই জিনিসটা। কারণ একদিন আমি এমনই বিপদে পড়ে গেছিলাম যে সেই জন্য মানে বাধ্য হলাম এই কাজটা কিনতে আর কি। তো বিপদ বলতে মানে আমার তেওরের যে গাড়িটা ছিল সেই গাড়িটা ওদের কোথায় গেছে নিয়ে চলে গেছে। তো একদিন হঠাৎ থেকে স্কুল থেকে ফোন করলো যে তোমার ছেলেকে এখনই স্কুলে আনতে হবে। তখন দু তিনজনের কাছে মানে গাড়িটা খুঁজেছি, তখন খুঁজেও পাইনি। তো সেই জন্য লাস্টে সবার শেষে একজন এমন কাছে গেলাম, তো সেও কিছু কথা বলার পর তারপর গাড়িটা দিল। তো সেই জন্যই ভাবছি যে কষ্ট হোক যাই হোক, ছেঁড়া হোক ভাঙা হোক, নিজের থাকলে অনেকটা উপকার হয়। তো যাই হোক, আর এখন তো বিকেল 4টে বেজে গেছে, আজ একাদশী। একাদশীর শুভেচ্ছা জানাই, এবং সেটা তো সবাই জানো, তো যারা একাদশী পার করো তারা তো অনেক পুণ্যি পুণ্যি কাজ করো। তো আমি ছেলে মেয়ে সবাই সব কিছু নিয়ে একাদশী পার করতে পারি না, কিন্তু ওই দিন আমি নিজে হয়তো মানে কি একা নিরামিষ খেতে পারি, কীরকম যে মেয়ে তো ছোট, একা নিরামিষ খেতে পারি কিন্তু উপোস থাকতে পারি না, বা কিংবা হয়তো সাবু ফল খেয়ে যে থাকবো সেরকমও আমি থাকতে পারি না। তো সেই জন্য একাদশী বারটা আমি করি না, জানি না বারটা হয়তো পরবর্তীকালে আমি তোলার চেষ্টা করছি, কিন্তু অবশ্যই তুলে নেবো। তো আমি সবসময় ভাবি যে আমি যে কাজটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সেই কাজ যেন আমি চালিয়ে যেতে পারি। তো এটাই ভেবে চিন্তে আমাকে কাজ করতে হয় যে আমি সত্যি কি পারবো শেষ পর্যন্ত। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই কিন্তু কাছে থাকার চেষ্টা করবে এবং ভুল ত্রুটি মার্জনা করবে।